নমস্কার বন্ধুরা, আমাদের যখন যেমন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে আমি আমার রান্নার রেসিপি শুরু করছি। আজকে মা আপনাদের করে দেখাবে মাংসের ঝোল। আসুন দেখে নিই মা কীভাবে মাংসের ঝোলটা রান্না করছে। বলো কীভাবে করছো? আমি প্রথমে আলুগুলো ভেজে নিই, আলুটা ভাজে চাপিয়ে দিলাম, দিয়ে আমি এই মাংসের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। অনেকে বেটে দেয়, আমার সেটা পছন্দ হয় না, আমি কুচিয়ে দিই। পেঁয়াজ কুচি দিলাম, আমি মাংসটাকে আগে থেকে একটু দই মাখিয়ে রেখে দিয়েছি। দই মাখিয়ে রাখলে পরে মাংসটা নরম হয়, স্বাদও হয় খেতে, ওই জন্য দই মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই পেঁয়াজ কুচি দিলাম, এই যে রসুন বাটা দিচ্ছি, এই আদা বাটা দিচ্ছি, এই লঙ্কা বাটা দিচ্ছি, দু চামচ জিরের গুঁড়ো, দু চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, যে যেমনি খায় আর কি, সবাই তো নুনের স্বাদ সমান নয়, আমার আবার নুনের হাতটা একটু বেশি, ওই জন্য আমি সবসময় একটু কম করে দিই, যাতে মেয়েরা না বকবক করে এমন নুন বেশি হয়েছে। আলুটাও ভাজি, আলুটা না ভাজলে পরে স্বাদ লাগে না, আলুটা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু তেল দেবো, মাংসের মধ্যে একটু তেল দেবো, দু চামচ মতো তেল দিয়ে নিলাম, নিয়ে এইটাকে আমি হাতেই মাখবো। হাতে মাখলে স্বাদটা ভালো হয়, আর পেঁয়াজটা আপনার কষতে কষতে তো গলেই যাবে। অনেকে মশলাটা বেশি দেয় পেঁয়াজটা, মানে বেটে দিলে পরে গাঢ়টা খুব বেশি হয়, আমার ওটা পছন্দ হয় না, এমনিতেই গলে যাবে। মশলাটাও আমি খুব একটা বেশি দিই না, মুরগির মাংসতে মশলাটা আমি কমই দিই, খাসির মাংস হলে একটুখানি মশলাটা বেশি দিতে হয়, ঘি গরম মশলা দিতে হয়, নালে পরে গন্ধ বেরোয়, এতে কিচ্ছু হবে না, এতে খেতে আরও স্বাদ হবে। আপনারা এইভাবে করবেন, দেখবেন করে কেমন হয়। আমি আলু ভাজাটা আমার হয়ে এসেছে, আলু ভাজাটা তুলি, মাংসটা যতক্ষণ পারবেন হাতে কষবেন, হাতে কষলে পরে মাংসটা সুন্দর হয়, তাহলে কড়াইতে দিয়ে অতক্ষণ ধরে কষতে লাগে না, ওই জন্য আমি একটু হাতে বেশিক্ষণ ধরেই কষে নিচ্ছি। এর মধ্যে সব কিছু দিয়েছি, আপনার দরকার হলে সামান্য একটু লবঙ্গ, দুটো এলাচ দিতে পারেন, আমি দারচিনি পছন্দ করি না, আপনারা যদি দারচিনি পছন্দ করেন সেটাও দিতে পারেন। এবার আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি, আমি লঙ্কাটা একটু কম দিয়েছি, কেন আমার নাতনি আবার বেশি ঝাল খেতে পারে, ওই জন্য লঙ্কাটা আমাকে কম দিতে হয়েছে, একদমই ঝাল খায় না। আপনারা যদি লঙ্কাটা ঝালটা বেশি খান তাহলে আপনারা একটু ঝাল বেশি করে দেবেন, কিন্তু আমার নাতনির জন্য বেশি দিতে পারলাম না, নাতনি একদম ঝাল খায় না, আর আমার সেই জন্য এটাও ঝাল পছন্দ করে না, ওদের জন্যই আমি লঙ্কাটা একটু কম দিয়েছি। এটাই মশলাটা লেগেছিল, ওই জন্য আমি এটাকে ধুয়ে এর মধ্যে একটু জল দিলাম, যখন এভাবে কষতে থাকুন, নাড়তে থাকুন, নাড়তে নাড়তে যখন সিদ্ধ হয়ে যাবে তখন সামান্য জল দিয়ে, মাংস তো বেশি ঝোল রাখবো না, গামাকা গামাকা থাকবে, দেখে দেখে করবো, হয়ে যাবে।
আপনারা এইভাবে করবেন, দেখবেন অল্প মশলাতে খুব সুন্দর লাগে খেতে। আমার তো মনে হয় ভালোই লাগে। মাংসটা ঢেকে ঢেকে কষবেন, তাহলে পরে সুন্দর সিদ্ধ হয়ে যাবে, বেশি জল দিতে লাগবে না। কত জল বেরিয়েছে, সামান্য জল দিলেই হবে। এমনিতেই আমি দই মাখিয়ে রেখেছিলাম, তাতেও জল বেরিয়েছে, আবার এই কষতে কষতে জল বেরিয়েছে। এই দেখুন পেঁয়াজের চিহ্ন দেখা যাচ্ছে না, পেঁয়াজগুলো সব গলে গেছে। এইভাবে করবেন অল্প মশলা দিয়ে, চিকেনটা অল্প মশলাতেই সুন্দর লাগে খেতে, বেশি মশলা হলে ভাল লাগে না। দেখুন পেঁয়াজগুলো দেখা যাচ্ছে না, গোটা গোটা আমি জিরে জিরে করে পেঁয়াজ কেটে দিয়েছিলাম, পেঁয়াজগুলো সব সিদ্ধ হয়ে গেছে। ঢেকে ঢেকে কষলে পরে সব মশলা সুন্দর মিশে যাবে, আর সময়ও কম লাগবে। এরকম ঢেকে ঢেকে করবেন, তাহলে পরে সুন্দর হবে। এই যে আমি আবার দেখতে এসেছি যে আমার মাংস হয়েছে নাকি কষা, এখনও দেখি না, আর একটু হবে, এখনও তেল ভালো মতো ছাড়েনি। তেলটা ছাড়লে পরেই জানবো যে মাংসটা কষা হয়ে গেছে, আর একটু এখনও হবে। এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, সেইগুলো দিচ্ছি, কারণ আলুগুলো তো একটু সিদ্ধ হতে হবে, করতে করতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, আর এতে বেশি সময় লাগে না। যেহেতু আমি দই মাখিয়ে রেখে দিয়েছি, ওই জন্য আলুগুলো দিয়ে দিলাম। এ দেখুন প্রায় হয়ে এসছে, আর সামান্য একটু হবে, তারপরে আমি অল্প করে একটু ঝোল দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়। মাংস আমার সিদ্ধ হয়েই এসছে। এই দেখুন আমার কষা হয়ে গেছে, চারিদিক দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আন্দাজ মতো জল দেবো, যে যেমনি ঝোল খায় সে তেমনি জল দেয়, আমি জলটা একটু কমই দেবো। এই দেখুন আমি জল দিচ্ছি, ব্যাস চাপ দেবো না। এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে, বেশি ঝোল দিলে পরে ভাল লাগবে না, আমি অল্প করেই ঝোল দিলাম। আপনারা এমনি করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমার আশা করি ভালোই লাগবে খেতে। মাংসটা সবসময় হাতে কষবার চেষ্টা করবেন, নুন হলুদ মশলা আদা জিরে ধনে যা দেবেন সব কিছু দিয়ে, সামান্য তেল দিয়ে মেখে, তারপরে গিয়ে কড়াইতে কষে এমনি করে চাপাবেন, দেখবেন জিনিসটা খেতে আরও ভালো হবে। একটু ঢাকা দিয়ে দিই, মানে কোনো মিনিট পাঁচেক পরেই আমার মাংসটা হয়ে যাবে। আমার হয়ে গেছে মাংসটা, এই দেখুন আমি ঢাকনাটা খুললাম, আন্দাজ মতো ঝোলও আছে, দেখুন বেশি ঝোল রাখিনি, অল্প ঝোল রেখেছি। এই দেখুন আপনারা বেশি ঝোল খেলে বেশি রাখতে পারেন, আমরা ঝোলটা একটু কমই খাই। মাংসটা হয়ে গেছে, আপনাদের পছন্দ হলো কি না আমাকে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আপনারা করে খেয়ে দেখবেন অল্প মশলায় সুন্দর হয় জিনিসটা। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে, ঢালছি, তাহলে বন্ধুরা আমার মায়ের মাংস রান্না শেষ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন।